আচ্ছা, আমরা তো কথা বলছি হাঁটু ব্যথার অপারেশন বিহীন চিকিৎসা নিয়ে। তা আপনি তো অনেক রকম ব্যথার কারণগুলো বললেন, সাধারণত কোন কারণগুলোতে আপনি অপারেশন বিহীন চিকিৎসার কথা বলছেন? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। মোস্ট অফ দ্য কজই হচ্ছে আপনার আইদার ডিজেনারেটিভ অথবা মেকানিক্যাল, মানে হাঁটু ব্যথা, কোমর ব্যথা বলেন, যাই হোক, মোস্ট অফ দ্য কেস সেটা 90-95% কেসই হচ্ছে এই জাতীয়, আমরা যে রোগীগুলো ডিলিংস করি। আর পাশাপাশি কিছু প্যাথোলজিক্যাল কজ থাকতে পারে, যেটা আমি ইতিপূর্বেই বলেছিলাম যে ওখানে কোনো ইনফেকশন হতে পারে, প্যাথোলজি টিবি হতে পারে বা ক্যান্সার হতে পারে। তো বোন টিবি, বোন ক্যান্সার যদি হয়ে থাকে এই রোগীগুলা বাদে মোস্ট অফ দ্য কেসই আমাদের প্রাইমারি আমরা ম্যানেজমেন্টে যেতে পারি। আর ওই রোগীদের ক্ষেত্রে সেটা আমরা সেকেন্ডারি ম্যানেজমেন্ট করি, যদি আইদার কোনো সার্জারি দরকার হয় সার্জন করে দেয়, দেন পোস্ট অপারেটিভ রিহ্যাবিলিটেশন সেটা আবার আমরা করে থাকি। কারণ একটা রোগী যদি হাঁটুতে টিবির কারণে যদি উনি ওখান থেকে যেই কোনো পদ্ধতিতেই সার্জারি করে দেখ না কেন, তাকে তাকে আবার রিহ্যাবিলিট করতে গেলে আবার রিহ্যাবিলিটেশন থেরাপি করে যেতে হবে, এবং ক্যান্সারের ক্ষেত্রেও সেম প্রসিডিউর। এবং তো সেটা কেসগুলো খুবই কম। আর মোস্ট অফ দ্য কেসই আপনার এই যে বলছি হাড় ক্ষয়জনিত সমস্যা, বিভিন্ন বাত ব্যথার রুগী, বিভিন্ন মাসেলস ইঞ্জুরি বা পড়ে গিয়ে বা বিভিন্ন ইঞ্জুরি, তো মোস্ট অফ দ্য কেসই হচ্ছে আমাদের কনজারভেটিভ ম্যানেজমেন্ট, আমরা অপারেশন ছাড়াই ম্যানেজ করা সম্ভব। আচ্ছা, আমাদের সাথে দর্শক আছে। হ্যালো দর্শক, কে বলছিলেন? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। টেলিভিশনের ভলিউমটা কমিয়ে আমাদের সাথে কথা বলবেন, আপনার নাম এবং বয়সটা বলেন। আচ্ছা, ফোন করছিলাম হচ্ছে আমার আম্মুর হাঁটুতে ব্যথা ছিল, তো এখন হাঁটুতে ব্যথাটা ওরকম ভাবে নাই, এখন হচ্ছে গোড়ালিতে ব্যথা, দাঁড়াইলে তারপর বসলে হচ্ছে এই ব্যথাটা করে। আচ্ছা, ওনার বয়স কত? আর ব্যথাটা কি মানে পা ফেললে ব্যথা হয় নাকি হাঁটতে গেলে ব্যথা হয়? মানে আমি বুঝাইতে চাইছি, হাঁটতে গেলেই ব্যথা হয়, আর হচ্ছে বয়স হচ্ছে 45। দু পায়ে হয় না এক পায়ে? এক পায়ে। এক পায়ে, ধন্যবাদ, আমি উত্তর দিচ্ছি। আসলে পায়ের গোড়ালি, হাঁটু, এগুলার ব্যথাগুলার মোস্ট অফ দ্য কজই কাছাকাছি, মানে আমরা যদি বলি ইটিওলজি রোগের কারণ, মোস্ট অফ দ্য কারণই কাছাকাছি। তবে হাঁটুর গোড়ালির ক্ষেত্রে যেটা কমন আমরা পেয়ে থাকি প্লান্টার ফেসাইটিস, এটা একটা কমন ইঞ্জুরি জাতীয় সমস্যা। পায়ের তলায় যে আমাদের ক্যালকেনিয়াম বোনস আছে, বোনসের নিচে যে ফাঁসা থাকে একটা মাসেলসের মতো, সেটা পায়ের সামনের অংশের আঙ্গুলের সাথে অ্যাটাচমেন্ট করা থাকে, তো ওটার যেখানে লাগানো থাকে সেখানে ইঞ্জুরি হয়। প্রায়ই আমরা রোগী পেয়ে থাকি সেটা ইঞ্জুরির মোস্ট অফ দ্য কারণ হচ্ছে আপনার শক্ত জুতা। আচ্ছা, তো মহিলারা অনেক সময় তারা বাহিরে যে জুতা ব্যবহার করে, মানে বের হলে বেড়াতে গেলে এই জুতাগুলা মোস্ট অফ দ্যই দেখবেন হয় হাই হিল পরবে বা অনেক উঁচা হতে হয়, উঁচা ব্যবহার করে বা খুব হার্ড থাকে সোল, তখন এটা হতে পারে, অথবা খালি পায়ে যদি বাসায় থাকে। কারণ ঢাকায় বাসার সবার ফ্লোরই কিন্তু হার্ড শক্ত, এই বাসার যদি খালি পায়ে থাকে তাকে থেকে ইঞ্জুরি হতে পারে। তারপরে হচ্ছে যদি অতিরিক্ত ওজন হয় শরীরে, তা থেকে পায়ের তলায় ইঞ্জুরিটা হতে পারে। আর অনেক কজ আছে, অনেক সময় কারো কোমর ব্যথা যদি থাকে তখন সে কী করে, যে পায়ে প্রবলেম হচ্ছে বা কোমর ব্যথায় বা কোমরে যদি ডান পায়ে সমস্যা হয় সে বাম পাকে প্রেশার বেশি দিয়ে ইউজ করে। আচ্ছা, তো এই সকল কজে দেখা যায় যে পায়ের তলায় ইঞ্জুরি, এটা একেবারে কমন প্লান্টার ফেসাইটিস। এবং এইটা চলতে থাকতে থাকতে এক পর্যায়ে আমরা অনেক সময় ক্যালকেনিয়াল স্পার পাই, মানে গোড়ালির ব্যথা। তো এই ক্ষেত্রে আমরা কজগুলো আইডেন্টিফাই করে দেন ট্রিটমেন্ট। এখন আসেন ট্রিটমেন্টে, প্রথমত আপনার যে চিকিৎসা আমরা করি না কেন, সেটা ওষুধ দেওয়া বলেন, থেরাপি বলেন, যা কিছুই করুক না কেন, জুতা চেঞ্জ করতে হবে প্রথমত। মানে জুতা চেঞ্জ, অনেকে বলে স্যার আমি তো নরম জুতোই পায়ে দিই, আমরাও সেটাও ঠিকই আছে, দেখা যায় যে একটা জুতা সে পায়ে দিচ্ছে গত 1.5 বছর ধরে একই জুতা, নরম জুতা, এবং নরম কিন্তু এক পর্যায়ে সেটা থাকে না এবং সেটা খুব হার্ড হয়ে যায়, ফার্মনেসটা চলে যায়। তো সো আবার জুতোও চেঞ্জ করতে হতে পারে, জুতা যদি সফট না হয় তখন কিন্তু এই সমস্যাটা ভালো হয়ে গেলেও আবার হতে পারে। আচ্ছা, জুতার কি কোনো প্রকারভেদ হয়? আপনি জুতা নিয়ে যেহেতু বলছেন, অনেকে শুনি যে অনেক মেডিকেটেড জুতা পাওয়া যায়, এটা কি ঠিক? এখন আসলে যেহেতু পায়ের তলার এই সমস্যাগুলো হচ্ছে, এখন যেমন আমরা কিছু রুগী পাই মিডল ইস্টে বা ইউরোপে থাকে, বাংলাদেশে মানুষ ওখান থেকে আসে, তার ওখানে জব টাইটেলই তাকে যে জুতা দেওয়া হয় অফিসিয়ালি তাকে জুতাটা ইউজ করতে হবে, স্পেশালি সেফটি শু। তো এই শুগুলো আসলে সোল এবং কভার
বোথ আর সো হার্ড, মানে কোম্পানি প্রোভাইড করে এবং এই শু ছাড়া সে কাতাকে কাজ করত, হ্যাঁ সেফটি শু ছাড়া কাজ করাই এলাউড না, এলাউড না। তো এই ক্ষেত্রে আমরা মানে সেফটি শু ইউজ করা মানেই পায়ের তলা ইঞ্জুরি হবে, এটা 100% কনফার্ম। তো এই ক্ষেত্রে আমরা অনেক সময় কিছু আমাদের মেডিকেটেড কিছু আমরা ইনসোল ফুল বলি বা সিনথেটিক কিছু মেটেরিয়ালস কিনতে পাওয়া যায়, যেটা যারা অর্থোটিস্ট বা প্রস্থেটিস্ট তারা তৈরি করে পায়ের, আমরা ওই জুতায় দিয়ে দিই, মানে পায়ের মাপ নিয়ে তৈরি করা, হ্যাঁ দিয়ে সেটা ব্যবহার করা যেতে পারে। এবং যার কারণে বা যারা জুতা কোম্পানিগুলো আছে তারাও এখন বুঝতে পারছে যে না আমাদের জুতার যেহেতু হেলথ প্রবলেম হচ্ছে, পায়ের তলা ব্যথা এটা কমন জুতার কারণে, এখন তারাও কিন্তু কিছুটা তাদের মতো করে সফট সোলে জুতা তৈরি করতেছে। তো এইটা এটা কোম্পানি এরকম না যে এই অমুক কোম্পানি কিনতে হবে, ব্যাপারটা তা না, যে যখন যে জুতা কিনবে জাস্ট দেখে নিবে তার পছন্দের জুতাই সে কিনবে, যেন সোল একটু সোল থাকতে হবে এবং সোলটা পেন্সিল না, মানে একটু উঁচু পুরুত্বের সোল এবং চাপ দিলে যেন সফট পাওয়া যায়, বা পরে দেখবে যে এটা কমফোর্টেবল কিনা তার জন্য, জুতার ব্যাপারে কমফোর্টটা খুব জরুরি, খুবই জরুরি। যদি সেটা কমফোর্টেবল হয়, অনেকে জুতা ইউজ করে টু টাইট হার্ড বা টু লুজ, যদি বেশি লুজও হয় বেশি টাইট হয় তার থেকেও কিন্তু পায়ের তলায় বা আঙ্গুলে বিভিন্ন জায়গায় ব্যথা হতে পারে। নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আপডেট ও পরামর্শ পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও উপরের ডান পাশের বেল বাটনটি চাপুন, এবং আপনাদের অন্যান্য সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি শেয়ার করুন।